আসনির বাবেহে বাসনিত উঠিব নেকি বিজেপি? রাজস্থানত কংগ্রেস, মধ্যপ্রদেশত বিজেপি, দুইটা দলরে একে দশা দুইখন রাজ্যত। রাজস্থানত শাসক কংগ্রেস দলের অবস্থার দরেই সেই একই অবস্থা মধ্যপ্রদেশত শাসক বিজেপি দলের। উল্লেখ যে রাজস্থানত আছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটর নেতৃত্বত কংগ্রেস দলের সরকার। তার বিপরীতে মধ্যপ্রদেশত মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বত আছে বিজেপি সরকার। দুইটা দলেই শাসনত আছে দুখন রাজ্যত। রাজস্থানত পরম্পরাগতভাবে কংগ্রেস সরকারের পরিবর্তে বিজেপি সরকার আহিব লাগিছিল যদিও গেহলট সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্যসেবা আসনির বাবে জনতা যথেষ্ট দুমুজাত পরিছে। চিরঞ্জীবী আসনি অনুসরি সকলবোৰ সরকারি আর বেসরকারি চিকিৎসালয়ত 25 লাখ টাকালৈকে বিনামূলীয় চিকিৎসার ব্যবস্থা করেছে সরকারে। তদুপরি রাজস্থান সরকারে ইয়ার 10 লাখ চাকরিয়ালর বাবে পুরনি পেনশন আসনি বলবতর যে সিদ্ধান্ত ললে সেই সিদ্ধান্ত যথেষ্ট উপকৃত করেছে সরকারক। ঠিক সেইদরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানে লাডলি বেহনা আসনির প্রবর্তন করার ফলত মধ্যপ্রদেশের মহিলাসকলে বিজেপির পক্ষে থাকার সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাইছে। অরুণোদয়হে অসমতো ফুলাব পদুম, হিতাধিকারী মূল সারথি বিজেপির। 2013 চনত রাজস্থানত বিজেপির অবস্থা আছিল অত্যন্ত সুস্থির। মুঠ 167খন আসন লাভ করেছিল বিজেপিয়ে। সেইবার 21খন আসনতেই সীমাবদ্ধ আছিল কংগ্রেস। কিন্তু এতিয়া বিজেপি দলের রাজস্থানত ইমান ভাল দিন চলা নাই। ঠিক সেইদরে মধ্যপ্রদেশত 2018 চনত 109খন আসন লাভ করেছিল বিজেপিয়ে আর তার বিপরীতে কংগ্রেসে লাভ করেছিল 118খন। মধ্যপ্রদেশত লাডলি বেহনা আসনির শুভারম্ভ করেছিল 2023 চনের 5 মার্চত। সমাজের দুর্বল শ্রেণীর মহিলার বাবে প্রতিমাহে 1250 টাকা আগবায় মধ্যপ্রদেশ সরকারে। অসমতো মহিলাসকলের বাবে অরুণোদয় আসনির জড়িয়ে সমাজের দুর্বল শ্রেণীর মহিলাসকলক 1250 টাকা আগবা হয়। এই আসনির হিতাধিকারীর সংখ্যা শেহতাক পুনের সরকারে বৃদ্ধি করেছে। এই আসনি চলিত বর্ষত প্রায় 1 লাখ লোকে ত্যাগ করার বিপরীতে পুনের 6 লাখ মহিলা এই আসনির অন্তর্ভুক্ত হওয়ার কথা। এই হিতাধিকারীর জড়িয়ে মধ্যপ্রদেশত যেনে বিজেপিয়ে ক্ষমতালয় অহার সপন দেখিছে তেনেকৈ অসমতো অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনের ক্ষমতা দখলের সপন দেখিছে এই হিতাধিকারী আসনির সহায় লয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।